দেখতে পাচ্ছেন সেই বৈঠক চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। প্রায় বেশ কিছুটা সময় পেরিয়ে গেল, আশাবুল হোসেনের সঙ্গে সরাসরি কথা বলবো। আশাবুল, বেশ কিছুটা সময় পেরিয়ে গেল, এই বৈঠক এখনো পর্যন্ত চলছে, কি খবর পাচ্ছ, কোন কোন বিষয় আলোচনা দুজনের আলোচনার মধ্যে উঠে আসছে? দেখো, দুটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম বিষয় যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার দিল্লির যে হামলাদের নিয়ন্ত্রণের ব্যাপারে একটি অর্ডিনান্স তারা জারি করেছে এবং এই অর্ডিনান্সের তীব্র বিরোধী কেজরিওয়াল, কারণ সম্প্রতি সুপ্রিম কোর্টই কেজরিওয়াল সরকারের পক্ষে রায় দেয় এবং স্পষ্টভাবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে দিল্লির হামলাদের নিয়ন্ত্রণের ক্ষমতা দিল্লির নির্বাচিত সরকারেরই, কিন্তু সেই নির্দেশকে কার্যত অগ্রাহ্য করে একটি অর্ডিনান্স কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে এবং যা তারা আগামী যে বাদল অধিবেশন বসবে সংসদে সেখানে এই অর্ডিনান্স সংক্রান্ত বিল এনে তারা এই অর্ডিনান্সটাকে কার্যকরী করতে চায়। কেজরিওয়াল চাইছেন যে এই ইস্যুতে সমস্ত বিজেপি বিরোধী শক্তি আছে তাদেরকে একজোট করা এবং এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অন্যতম প্রাধান্য দিচ্ছেন, কারণ তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তিনি স্মরণ হয়েছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বর্তমান কেন্দ্রীয় সরকার তারা ধ্বংস করছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চলছে না। কেজরিওয়ালেরও দাবি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে এইভাবে তারা ধ্বংস করতে চায়, ফলে এই ইস্যুতে তারা একটা মিনি জোট করতে চাইছেন কেজরিওয়াল, এবং তিনি নিজেই দিল্লি থেকে এখানে আসার আগে জানিয়েছিলেন যে এই ইস্যুতে তিনি বিভিন্ন রাজ্যে রাজ্যে যাবেন এবং বিভিন্ন বিজেপি বিরোধী শক্তির সঙ্গে তিনি বৈঠক করে জনমত তৈরি করবেন। এটা একটি লক্ষ্য এবং অন্যতম প্রধান লক্ষ্য 2024-এর লোকসভা ভোটকে পাকিচ্ছ করে একজোট হওয়া প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছেন। তিনি এর আগে রোববার কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন, গতকাল রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠক করেছেন, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠক করে গেছেন। ফলে কিভাবে আগামী দিনে বিজেপি বিরোধী শক্তিকে একজোট করা যায় এবং সেই লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক। আশাবুল, আপাতত তোমায় ধন্যবাদ। আপনারা জানেন যে এর আগে অখিলেশ যাদব তিনি এসেছিলেন এবং তার সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও নীতিশ কুমার, তেজস্বী যাদব তারা এসেছিলেন, এমনকি স্ট্যালিনের সঙ্গেও ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশায় গেছিলেন, নবীন পট্টনায়কের সঙ্গে কথা হয়েছে, এইচ ডি কুমারস্বামী তিনি এসেছিলেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। ফলে একের পর এক বৈঠক হচ্ছে এবং রাজনৈতিক মহলের ধারণা যে 2024-এর আগে বিজেপি বিরোধী জোটকে আরো মজবুত করতে তার সলতে পাকানোর কাজটা অত্যন্ত দ্রুত গতির সঙ্গে করতে চাইছেন বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা, যার মধ্যে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন তেমনই অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও রয়েছেন এবং তারই একটা অংশ হিসেবে আজকের এই বৈঠক বলে অনেকে মনে করছেন। আজকের এই বৈঠক নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা এটা বুঝতে পেরেছেন যে নরেন্দ্র মোদীর সামনে গেলে তাদের পরিস্থিতি খুব একটা সুখকর হবে না। কি বলেছেন দিলীপ ঘোষ দেখুন। মোদীর সামনে কে যাবে এটা ঠিক হচ্ছে না, কেউ যেতে চায় না মোদীজির সামনে, যে রিংয়ের ভিতরে যাবে তাকে তো পাঞ্চ খেতে হবে, সেখানে একটা মুরগি খোঁজা হচ্ছে। গতবারে যেহেতু মমতা ব্যানার্জি লাফালাফি করেছিলেন, সবাইকে ডেকেছিলেন, মাছ ভাত খাইয়েছিলেন, কিন্তু সবাই রেজাল্ট দেখেছে, উনি বুঝে গেছেন 12টা সিট কমে গেছে, উনি রাজি হচ্ছেন না। একটু বেশি হাওয়া দিলে মমতা ব্যানার্জি রাজি হয়ে যান, তাই এক একজন করে এসে দিদি বলছেন, দিদি আপনি ছাড়া হবে না, আপনি প্রাইম মিনিস্টার হন বলে ওনাকে নামানোর চেষ্টা করছে, বাকি কারো সাহস নেই, তাই সবাই ঘুরে ফিরে একবার কলকাতায় আসছে কেবলমাত্র মমতা ব্যানার্জিকে রাজি করে নামাবার জন্য। কিন্তু উনি জেনে গেছেন মোদীর সামনে গেলে পার্টির অবস্থা খারাপ হবে। প্রায় 40 মিনিটের ওপর সময় হয়ে গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভগবন্ত মানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই বৈঠক এখনও পর্যন্ত চলছে। নিঃসন্দেহে রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে এই বৈঠকের পর বেরিয়ে এসে কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল।